বেশ কিছুদিন ধরে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে যারা বিগিনার রয়েছেন তারা সিপিএ মার্কেটিং কিভাবে শুরু করবেন। একজন বিগিনার যিনি সিপিএ মার্কেটিং করার জন্য প্ল্যানিং করছেন তার স্বাভাবিকভাবেই কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে না, সে জানে না কোন নেটওয়ার্কে জয়েন করতে হবে, কিভাবে কাজ করলে সে সফলতা পেতে পারে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট শেয়ার করব, একদম পেমেন্ট কিভাবে নেবেন সেই পর্যন্ত। সো পুরো ভিডিওটা আপনাকে মন দিয়ে দেখতে হবে যদি আপনি এখান থেকে একটা দিক নির্দেশনা পেতে চান। একজন বিগিনার হিসেবে আমাদের সর্বপ্রথম যে সমস্যা থাকে সেটা হচ্ছে আপনারা কোন নেটওয়ার্কে জয়েন করবেন। সর্বপ্রথম যে নেটওয়ার্ক গুলো আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে সিপিএ লিড এবং আরেকটা রয়েছে সিপিএ গ্রিপ। এছাড়া সিপিএ বিল্ড এবং অন্যান্য অনেক ধরনের নেটওয়ার্ক রয়েছে, বাট একজন বিগিনারের জন্য সিপিএ গ্রিপ অথবা সিপিএ লিড এই দুইটা সাইট অনেক বেশি হেল্পফুল। আপনি যদি মাল্টি ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো সিপিএ গ্রিপে অ্যাপ্লাই করার জন্য। আর যদি আপনি মোবাইল ইনস্টলেশন কিংবা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টলেশন বেসড সিম্পল ডেটা নিয়ে আপনি কাজ করতে চান কিংবা অফার নিয়ে কাজ করতে চান তাহলে আমি আপনাকে সেক্ষেত্রে সাজেস্ট করবো সিপিএ লিড। এরপর আপনি যখন একটা নেটওয়ার্কে জয়েন করবেন তারপর আপনার ইনকোয়ারি আসবে আপনি কোন অফার নিয়ে কাজ করবেন। এক্ষেত্রে বলে রাখা জরুরি সিপিএ নেটওয়ার্কে বিভিন্ন ধরনের অফার রয়েছে, এখানে পিন সাবমিটের অফার রয়েছে, এখানে ইমেল সাবমিটের অফার রয়েছে, বিভিন্ন ধরনের ডেটা ইনফরমেশন সাবমিটের অফার রয়েছে। একজন বিগিনার হিসেবে আপনি সর্বপ্রথম যেই টাইপটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে শুধুমাত্র ইমেল কিংবা জিপ সাবমিট, এ ধরনের সিঙ্গেল অপটিন কিংবা ডাবল অপটিনের কাজগুলো আপনারা করবেন। সিঙ্গেল অপটিন হচ্ছে শুধুমাত্র আপনার ইমেল অথবা জিপ সাবমিট করতে হবে এবং ডাবল অপটিন হচ্ছে আপনার নাম ডেটা এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন সেখানে সাবমিট করতে হয়। এই জিনিসটা মনে রাখবেন আপনাদের অফারের পাশে সিঙ্গেল অপটিন SOI অথবা DOI এই জিনিসটা লেখা থাকবে। আপনারা চেষ্টা করবেন SOI রিলেটেড যেসব অফার রয়েছে সেগুলো নিয়ে কাজ করার জন্য, অথবা এগুলো যদি লেখা নাও থাকে তাও ট্রাই করবেন অফারে ক্লিক করে জেনে নেওয়ার জন্য যে আপনাকে অফারে বেসিক্যালি কি কাজটা করতে হচ্ছে। আপনাদেরকে আমি কয়েকটা পার্সোনাল টিপস দিয়ে দিব, সেটা হচ্ছে আপনারা যে অফারটা নিয়ে কাজ করেন না কেন চেষ্টা করবেন ইউনিক অফার নিয়ে কাজ করার জন্য। কারণ মার্কেটে আমরা সাধারণত যেই ধরনের অফারগুলো নিয়ে কাজ করি বেশিরভাগ ইউজার বা মার্কেটাররাই কমন অফার নিয়ে কাজ করে। আপনি যখন একজন কাস্টমারের কাছে কিংবা একজন আপনার টার্গেটেড যে লিড আপনার আসতে পারে তার কাছে আপনি যখন একটা অফার নিয়ে যাবেন তাকে যদি আপনি গতানুগতিক একটা অফার তার কাছে প্রেজেন্ট করেন সে কোনোভাবেই আপনার অফারে ক্লিক করবে না। আপনি তার কাছে প্রেজেন্ট করবেন সবসময় একটা ইউনিক অফার, যে অফারটা মার্কেটে দেখবেন ভালো ভালো রেসপন্স পাচ্ছে সেই ধরনের অফার, এবং ট্রাই করবেন অবশ্যই ইউএস এর বাইরে প্রমোট করার জন্য। আপনাদের জন্য ইউএস এর বাইরে সবচেয়ে বেটার অল্টারনেটিভ অপশন হচ্ছে স্পেন, এছাড়া রয়েছে জার্মানি। আপনারা এই দুইটা দেশকে টার্গেট করে এবং এই দুইটা দেশের ট্রাফিককে টার্গেট করে যদি কাজ করেন আমি মনে করি আপনাদের সফলতা পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। এরপর আপনি যখন অফারটা সিলেক্ট করে ফেলবেন তারপর আপনার কাছে যে কোশ্চেনটা তৈরি হবে সেটা হচ্ছে আপনি কিভাবে অফারটা প্রমোট করবেন। এখানে প্রমোট করার দুইটা মাধ্যম রয়েছে, একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা রয়েছে ফ্রি মার্কেটিং। আপনি যদি পেইড মার্কেটিং করেন তাহলে আপনাকে প্রত্যেকবার যে সমস্যাটা ফেস করতে হবে সেটা হচ্ছে আপনি যতবার টাকা ঢালবেন ততবারই কেবলমাত্র আপনার এখান থেকে আউটপুট আসবে, অর্থাৎ যত গুড় তত মিঠা আপনার এখানে হবে। বাট এখানে একটা প্রবলেম রয়েছে, আপনি প্রত্যেকবার ইনভেস্ট করলে আপনার লিড আসবে এমন কোনো কথা নাই, মাঝে মধ্যে আপনার অফারটাকে তারা রিজেক্ট করে দিতে পারে, আপনার অ্যাকাউন্টেও প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনাদের যারা বিগিনার রয়েছেন তাদেরকে আমি সাজেস্ট করব কখনোই আপনারা পেইড মার্কেটিং এর দিকে আগাবেন না, আপাতত প্রথম 3 মাস 6 মাস এই সময়ের ভিতর ভুলেও আগাবেন না। আবার ট্রাই করবেন যদি দেখেন আপনি ফ্রি মার্কেটিং এ খুব ভালো রেসপন্স পাচ্ছেন তাহলে পেইড মার্কেটিং এর দিকে একদমই আগানোর দরকার নাই। কারণ আপনি ফ্রি মার্কেটিং এমনভাবে করতে পারবেন আপনাকে প্রথম কয়েক মাস একটু পরিশ্রম করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে পোস্ট করতে হবে, তারপর যখন দেখবেন আপনার একটা প্রোফাইল দাঁড় হয়ে গেছে তখন দেখবেন আপনাকে কষ্ট খুব একটা হবে না। সেক্ষেত্রে আপনাদের জন্য মার্কেটিং এর জোস একটা মাধ্যম হচ্ছে পিন্টারেস্ট, আরেকটা রয়েছে হচ্ছে ইনস্টাগ্রাম, এরপর রয়েছে ফেসবুক, বাট আপনাদের জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে স্ন্যাপচ্যাট, এরপর রয়েছে হচ্ছে পিন্টারেস্ট, এরপর রয়েছে ইনস্টাগ্রাম। এই তিনটা মাধ্যমে আপনারা খুব ভালো মার্কেটিং করতে পারবেন। আপনারা কিভাবে মার্কেটিং করবেন, পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করবেন, ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করবেন, এগুলো নিয়ে আমাদের একটা সিপিএ এবং অ্যাফিলিয়েটের একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে আপনি এই রিলেটেড অনেকগুলো টিউটোরিয়াল পাবেন, সেখান থেকে আপনি পিন্টারেস্ট মার্কেটিং দেখে নিতে পারেন। আর আমি খুব শীঘ্রই আপনাদের জন্য পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে একদম ইউনিক একটা মার্কেটিং স্ট্র্যাটেজি শেয়ার করতে যাচ্ছি, চ্যানেলে চোখ রাখবেন, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আপনি ভিডিওটা মিস করবেন না আশা করি। এরপর কথা হচ্ছে আপনি যখন মার্কেটিং করবেন মার্কেটিং করার জন্য আপনার একটা ল্যান্ডিং পেজ লাগবে। আপনি যদি সিপিএ গ্রুপের মাধ্যমে মার্কেটিং করেন আপনার ডেফিনেটলি একটা ল্যান্ডিং পেজ দরকার হচ্ছে, বাট আপনি যদি সিপিএ লিডের মাধ্যমে মার্কেটিং করেন তাহলে আপনার কোনো ল্যান্ডিং পেজ দরকার নাই। কারণ তাদের সাপোর্ট থেকে এবং তাদের টার্মস এন্ড কন্ডিশন কিংবা রুলসের ভিতর বলা রয়েছে যে আপনি শুধুমাত্র সরাসরি অফারের যে লিঙ্কটা রয়েছে সেটা নিয়ে আপনার টার্গেটের যে কোনো জায়গায় এটাকে শেয়ার করতে পারবেন। এবং আমি কিন্তু বেশিরভাগ সময় ক্ষেত্রেই বিভিন্ন ধরনের অফার যে প্রমোট করি সেগুলো দেখা যাচ্ছে চ্যানেলের মাধ্যমে প্রমোট করি, টেলিগ্রামের মাধ্যমে প্রমোট করি, ব্লগের মাধ্যমে প্রমোট করি কিংবা বিভিন্ন
ইউটিউব চ্যানেলের কমেন্টে গিয়ে প্রমোট করি। এছাড়া ইনস্টাগ্রাম রয়েছে, স্ন্যাপচ্যাট রয়েছে, বিভিন্ন মেথড রয়েছে, এছাড়া টুইটার রয়েছে। মূলত এই মার্কেটিং পলিসির জন্য আমার ল্যান্ডিং পেজ একদমই দরকার হয় না সিপিএ লিডের ক্ষেত্রে, বাট বলে রাখা জরুরি সিপিএ গ্রুপের ক্ষেত্রে মাস্ট আপনাকে ল্যান্ডিং পেজ একটা তৈরি করতে হবে। এবং ল্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করবেন সেটার জন্য আমি আমাদের প্রিভিয়াস ভিডিওতেই কার্ড ব্যবহার করে কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় তার উপর একটা ডিটেল ভিডিও দিয়েছি। এছাড়া আপনাদের সিস্টেম ব্যবহার করে কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায় সেটাও আমি আপনাদেরকে শিখিয়েছি। এবার রয়েছে পেমেন্ট মেথড। আপনি যে সিপিএ মার্কেটিংয়ে কাজ করবেন কিংবা যেই সেক্টরে কাজ করেন না কেন, আপনাকে সবার আগে কনফার্ম হতে হবে পেমেন্ট মেথড সম্পর্কে। সিপিএ মার্কেটিংয়ে আপনি পেমেন্ট যদি নিতে চান আপনার সর্বপ্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট। আপনি সবার আগে পেওনিয়ারে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, আপনার এনআইডি কিংবা প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করে পেওনিয়ারটাকে 100% ভেরিফাইড করবেন। পেওনিয়ারটাকে ভেরিফাইড করার পরে আপনি সিপিএ গ্রুপ অথবা সিপিএ লিড থেকে পেমেন্ট নিতে পারবেন। সিপিএ গ্রুপ অথবা সিপিএ লিডে $25-$50 হয়ে গেলে আপনার পেমেন্ট ওরা দিয়ে দিবে। আরেকটা কথা বলে রাখা ভালো, আপনি যদি সিপিএ লিডে কাজ করেন তাহলে আপনাকে মিনিমাম $50 পেমেন্ট সেখান থেকে উইথড্র করতে হবে। এবং অবশ্যই আপনি যদি সরাসরি পেমেন্ট উইথড্র করতে চান তাহলে একটা ACH নামে একটা অপশন রয়েছে, যেটা হচ্ছে শুধুমাত্র আমেরিকান সিটিজেন যারা রয়েছে তাদের জন্য অথবা নেটিভ ডিপোজিটার যারা রয়েছে তাদের জন্য। সেখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনি পেওনিয়ারের ভেতর প্রবেশ করবেন, সেখানে যাওয়ার পর দেখবেন ওদের US এর জন্য একটা আমেরিকান ন্যাশনাল ব্যাংক কিংবা একটা ওদের গ্লোবাল একটা ব্যাংকিং একটা ডিপোজিট মেথড রয়েছে। সেই ইনফরমেশনগুলো আপনি ইউজ করে যদি ব্যাংকিং ডেটাগুলো ফিল আপ করে দেন তাহলে আপনার খুব সহজেই আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে ওই আমেরিকান যে ন্যাশনাল ব্যাংক রয়েছে সেই আমেরিকান ব্যাংকের আন্ডারে পেওনিয়ার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে। অথবা আপনি এত ধরনের ঝামেলা করতে না চাইলে আপনি যদি একটা পেপাল ম্যানেজ করতে পারেন তাহলে পেপালের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন। কিন্তু বাংলাদেশে পেপাল যেহেতু সরাসরি অ্যাপ্রুভ নাই সেক্ষেত্রে আপনাদেরকে সাজেশন থাকবে সরাসরি একটা পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। সিপিএ মার্কেটিং এ কাজ করতে চাইলে একটা পিওনিয়ার অ্যাকাউন্ট আপনার মাস্ট লাগবে। আর পিওনিয়ার থেকে কিভাবে টাকা উইথড্র করবেন, বিকাশের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে, খুব সহজে আপনার টাকাটা আপনি হাতে নিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো একজন বিগিনার হিসেবে আপনি যদি সিপিএ মার্কেটিং আসতে চান সো আপনি কিভাবে শুরু করবেন আশা করি আপনি সেটা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে তো কমেন্ট বক্সের ভিতর সেটা জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ডেফিনেটলি অনলাইন হেল্প 360 কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।